প্রতিদিনে আমরা আমাদের স্মার্টফোনে অ্যান্টিভাইরাস, ব্যাটারি সেভার এবং ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় অ্যাপসগুলো ইউজ করে থাকি, কিন্তু আমরা নিজেরাও জানি না অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। কারণ এই অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার ফেসবুক আইডি পর্যন্ত হ্যাক হতে পারে, ঘটতে পারে আরও বড় ধরনের বিপদ। সো গাইজ, আজকের ভিডিওতে এমনই পাঁচটি বিপজ্জনক অ্যাপস নিয়ে আলোচনা করব, যেগুলো খুব শীঘ্রই আপনার ফোন থেকে আনইনস্টল করে দিতে হবে। কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে, তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। নাম্বার ওয়ানে কথা বলবো ইউসি ব্রাউজার নিয়ে। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে বেশ পপুলার। আর এটি একটি চাইনিজ ব্রাউজার। আপনারা হয়তো বা অনেকে আলি এক্সপ্রেস বা আলিবাবার নাম শুনে থাকবেন, এটি মূলত তাদেরই একটি অ্যাপস। সো এই অ্যাপসটির মূল কাজ হচ্ছে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করা। যেমন আমরা ইউসি ব্রাউজারে যেসব তথ্য খুঁজে থাকি প্রতিদিন, সেগুলোকে তারা কালেক্ট করে থাকে, এবং আমরা যেসব ইমেল দিয়ে সাইন ইন করে থাকি সেগুলোকেও তারা কালেক্ট করে থাকে। পরবর্তীতে আলি এক্সপ্রেস বা আলিবাবার কাছে তারা সেই তথ্যগুলোকে পাঠিয়ে দেয়। তখন দেখবেন আমাদের মেইলে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, যেগুলো আমরা খুঁজে থাকি, যে প্রোডাক্টগুলো আমরা খুঁজে থাকি সেই অনুপাতে বিজ্ঞাপনগুলো কিন্তু আমাদের মেইলে চলে আসে। এবং দেখবেন যে আমাদের স্মার্টফোনে কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসতেছে সেই ক্যাটাগরির, কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি একটা ব্রাউজারে সার্চ করেছেন কিন্তু আপনার সামনে সেই ক্যাটাগরির বিজ্ঞাপনগুলো কীভাবে আসছে। অ্যাকচুয়ালি এই ডাটাগুলোকে তারা পাচার করে দেয় আলিবাবার কাছে, ঠিক আছে। সো এই ব্রাউজারটা যারা ডাটা পাচার করছে তারা কখনোই সেফ হতে পারে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই আপনার সেফ অ্যান্ড সিকিউর একটা ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার, যেটা হচ্ছে গুগলেরই একটা সার্ভিস, সেটা যদি ইউজ করেন তাহলে আপনার ডাটাগুলো অনেক বেশি নিরাপদ থাকবে আর এই ব্রাউজারটা অনেক বেশি ফাস্ট। নাম্বার টুতে কথা বলি অ্যান্টিভাইরাস নিয়ে। আমরা কিন্তু প্রায় ম্যাক্সিমাম লোকেই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের স্মার্টফোনে একটা ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, বাট আমরা নিজেরাও জানি না এটা আমাদের ফোনের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস। কারণ যারা এই অ্যান্টিভাইরাসগুলো তৈরি করছে তারা কিন্তু ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য এই অ্যান্টিভাইরাসগুলো তৈরি করছে না, বেসিক্যালি তারা আমাদের ডাটা হ্যাক করে নিয়ে যাবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ডাটা হ্যাক করে নিয়ে তারা কী করবে। অ্যাকচুয়ালি তারা বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেবে। তার পরবর্তীতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার মেইলে আপনি যেসব জিনিস খুঁজছেন সেই রিলেটেড বিজ্ঞাপন আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে এই ডাটাগুলো আমার চুরি হয়ে গেছে, ঠিক আছে। এবং বিজ্ঞাপন শো করছে, এই যে আলি এক্সপ্রেস যেটা আগে বললাম, এভাবেই কিন্তু আপনার বিজ্ঞাপনও শো করবে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো তারা কিন্তু এই ডাটাগুলো বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় এবং ই কমার্স প্রতিষ্ঠান তারা বুঝতে পারে যে আমরা কোন জিনিস খুঁজছি, সেই অনুপাতে বিজ্ঞাপন আমাদের সামনে প্রদর্শন করে। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখবেন যে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। সো আপনারা বুঝবেন যে আমরা যে এই ইনফরমেশনগুলো দিই, আমরা যখন পাসওয়ার্ডগুলো দিই আমাদের ফেসবুকে, তখন কিন্তু এই অ্যাপসগুলো সেই পাসওয়ার্ড বা ইউজার নেমটা তারা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে তারা কিন্তু এই আইডিগুলো হ্যাক করার জন্য বিভিন্ন হ্যাকারের হাতে তুলে দেয় বেশ চড়া মূল্যে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন থাকে, যেমন কার্ডের নাম্বার থাকে বা এটা সেটা অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু তারা চুরি করে নিয়ে যেতে পারে। যদিও আমাদের দেশে ম্যাক্সিমাম লোক এনএফসি বা এইরকম ব্যাঙ্ক কার্ড সহ এরকম কিছু ইউজ করে না, যে কারণে এই সমস্যাটা খুব বেশি ফেস করে না। ফেস করে থাকে হচ্ছে ফেসবুকের আইডি হ্যাকের ক্ষেত্রে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এইরকম অ্যান্টিভাইরাস কখনোই ব্যবহার করবেন না। যদি আপনার মনে হয় যে আপনার অ্যান্টিভাইরাস ব্যবহার করা প্রয়োজন, তাহলে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের অ্যান্টিভাইরাস আপনার টাকা দিয়ে কিনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার ফোনটা অনেক বেশি সেফ থাকবে, আপনিও অনেক বেশি সেফ থাকবেন। নাম্বার থ্রিতে আমি কথা বলবো ট্রু কলার নিয়ে। এটা ইউজ করে অ্যাকচুয়ালি মোটামুটি সবাই মজা পান, কারণ আননোন নাম্বার থেকে কোনো ফোন আসলে সেই ব্যক্তির নাম এবং অনেক সময় ছবিও চলে আসে। সো অনেকে খুব ভালো লাগে বা খুব মজা পায় যে অ্যাকচুয়ালি আননোন নাম্বার থেকে সেই ব্যক্তির নাম আমরা জানতে পেরেছি, কিন্তু আপনি নিজে জানেন না যে আরেকজনের ফোন নাম্বার হ্যাক করে আপনার সামনে এসে তারা দিচ্ছে এবং আপনার ফোন নাম্বারগুলো কিন্তু তারা হ্যাক করে নিয়ে যাচ্ছে। আমরা যখন এই অ্যাপসটা ইনস্টল করি তখন কিন্তু অনুমতি চাই, আমরা অ্যালো করে দিই, অ্যালো করে দেওয়ার পরে কিন্তু তারা আমাদের সমস্ত কিছুতে ঢোকার একটা অ্যাক্সেস পেয়ে যায়। সো এই যে আমাদের কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো তারা হ্যাক করে নিয়ে গিয়ে আরেকজনের সামনে শো করছে, আবার আরেকজনেরটা আমার সামনে এসে শো করছে। সো তারা যেহেতু এরকম একটা হ্যাকিং সাইট বা হ্যাকিং একটা অ্যাপস, তারা কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। সো আমাদেরকে মাস্ট বি উচিত এই অ্যাপসটাকে আনইনস্টল করে রাখা। যদিও এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়, তাহলে স্বল্প সময়ের জন্য আমরা একদম ফ্রেশ একটা ডিভাইস দিয়ে এটা ইনস্টল করে আমরা এটাকে ইউজ করে তারপর হয়তো বা এটাকে আমরা আনইনস্টল করে দিতে পারি। আর আমার পরামর্শ থাকবে এই অ্যাপসটা ইনস্টল না করার জন্য, তাহলে হয়তো বা আপনার ডাটা সেফ থাকবে, আপনিও পার্সোনালি অনেক সেফ থাকবেন। নাম্বার ফোরে কথা বলি ব্যাটারি সেভার নিয়ে। এই অ্যাপসটা আমরা ইনস্টল করে থাকি মূলত আমাদের ব্যাটারিকে সেভ করতে, কিন্তু আমরা নিজেরাও জানি না এটাও একটা ফেক অ্যাপ বা এই অ্যাপসগুলো আমাদের ডাটা চুরি করছে। মানে আগে আলি এক্সপ্রেসের কথা যা বললাম, অ্যান্টিভাইরাসের কথা বললাম, ঠিক এরাও কিন্তু সেমভাবে আমাদের ডাটা চুরি করে ডাটাগুলোকে বিক্রি করে দেয়।
আপনার ব্যাটারি তো সেভ করবেই না, বরং আপনার র্যাম এবং রম দুটার উপরে প্রেশার ক্রিয়েট করবে। প্রথমত এই যে সফটওয়্যারটা ইনস্টল হলো, এতে কিন্তু আপনার র্যাম এবং রম দুটার উপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হলো। কন্টিনিউয়াস যখন এই অ্যাপসটা রান থাকবে তখন কিন্তু আপনার ব্যাটারি কনজিউম বেশি হবে, সেই সাথে হচ্ছে আপনার ফোনটাও বেশি ইউজ হবে। সো এইসব অ্যাপস, হ্যাকিং অ্যাপসগুলো বিরত থাকবেন অবশ্যই ব্যবহার থেকে। আর আপনাদের যদি ব্যাটারি সেভ করতে হয় তাহলে দেখবেন যে এখন প্রায় প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু ব্যাটারি সেভের একটা অপশন আছে। সো আপনারা সেই ব্যাটারি সেভের অপশনগুলো ইউজ করবেন, তাহলে আপনার ব্যাটারি রিয়েলি অনেক বেশি সেভ হবে। আর এই যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে বা এই অ্যাপসগুলো রয়েছে যেগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায়, এগুলো ইউজ করবেন না, এগুলো বরং আপনার ফোনের জন্য অনেক বেশি ক্ষতিকর। নাম্বার ফাইভে কথা বলবো থার্ড পার্টি অ্যাপস নিয়ে। অনেক অ্যাপস আছে যেগুলো আমরা সাধারণত গুগল প্লে স্টোরে পাই না, পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপিকে ফাইল ডাউনলোড করে সেগুলো আমরা ইউজ করি। যখন আমরা এই ফাইলগুলোকে ইনস্টল করতে যাই তখন কিন্তু আমাদের সামনে বারবারই একটা ওয়ার্নিং আসে যে এই অ্যাপসগুলো খুবই বিপজ্জনক, আপনি কি এটা ব্যবহারের অনুমতি দিচ্ছেন কি না। আমরা যখন একমাত্র অ্যালাও করে দেই তখনই কিন্তু এই অ্যাপসগুলো ইনস্টল করতে পারি। তবে এই অ্যাপসগুলো কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, যে কারণে আমি আপনাদেরকে বলবো যে এই অ্যাপসগুলো মাস্ট বি ইনস্টল করা থেকে বিরত থাকবেন। তাহলে অনেকেই বলবেন যে না, কোনো টাস্টেবল কি কোনো অ্যাপস নেই অ্যাপিকে? অবশ্যই আছে, সেগুলো টাস্টেবল সাইট থেকে আপনাদের খুঁজে নিয়ে ইউজ করতে হবে। আর যদি আপনারা গণহারে কোনো সাইট থেকে এইগুলোকে ইনস্টল করতে যান তাহলে দেখা যাবে যে আপনার ফোনের ডাটা চুরি হবে, আপনার ফোন ভাইরাসে আক্রমণ করবে, এরকম নানান ধরনের সমস্যা আপনি ফেস করবেন। সো আপনাদেরকে মাস্ট বি আমি পরামর্শ দেবো, যদি কোনো টাস্টেবল সাইট থেকে আপনারা এই অ্যাপিকে ফাইলগুলোকে ডাউনলোড করতে পারেন তাহলে একমাত্র ডাউনলোড করবেন, আদারওয়াইজ এগুলো থেকে বিরত থাকবেন মাস্ট বি। এবারে দুইটা বোনাস অ্যাপস নিয়ে আলোচনা করি, তার মধ্যে প্রথমটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই পপুলার। বাট অনেকেই বলবেন যে আমি 5-7 বছর যাবৎ এই অ্যাপসটা কি ইউজ করছি, আমার ফোনে কোনো প্রকার ক্ষতি হয় নাই। হ্যাঁ ঠিক আছে, বাট এই অ্যাপসটার বিরুদ্ধে কিন্তু রিসেন্টলি অনেক অভিযোগ এসেছে যে তারা ডাটা চুরি করছে। ঠিক আছে, সো আপনাদের মাস্ট বি উচিত এই অ্যাপসটা থেকে বিরত থাকার। আর রিসেন্টলি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ফোনের মধ্যে ডিফল্ট ডাটা ট্রান্সফারের জন্য একটা অ্যাপস কিন্তু তারা দিয়ে দিচ্ছে, অথবা একটা প্রোগ্রাম কিন্তু এখানে থাকছে। সো আপনারা চাইলে সেই অপশনগুলোকে ইউজ করবেন, তাহলে আপনার ডাটা অনেক বেশি সেফ থাকবে। আপনারা চেষ্টা করবেন এই শেয়ারেরটা না ইউজ করার। দুই নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ। অ্যাকচুয়ালি আমরা মনে করি যে এই অ্যাপসগুলো ইনস্টল করলে আমাদের ফোন খুব ফাস্ট চার্জ হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার হার্ডওয়্যার সাপোর্ট না করে থাকে ফাস্ট চার্জিং তাহলে কখনোই সফটওয়্যার দ্বারা সম্ভব না। এই কথাটা আরেকবার মাথায় ঢুকিয়ে নেন, আপনার হার্ডওয়্যার সাপোর্ট না করে থাকলে কখনোই কিন্তু আপনার ফোন ফাস্ট চার্জ হবে না। যদিও এটা দেখা যাবে যে সফটওয়্যারে শো করছে, বাট এক্স্যাক্টলি কিন্তু এটা ফাস্ট চার্জ হবে না। এক্ষেত্রে আপনার চার্জিং ফাস্ট হতে হবে, তারপরে হচ্ছে আপনার যে ফোনের ক্যাপাসিটি সেটাও কিন্তু ফাস্ট চার্জার সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ফোন একমাত্র দ্রুত চার্জ হবে। সো এই অ্যাপসগুলো ম্যাক্সিমাম টাইমে ফেক হয়ে থাকে, এগুলো কিন্তু ডাটা চুরি করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই পরামর্শ দেবো এই অ্যাপসগুলো মাস্ট বি ব্যবহার থেকে বিরত থাকবেন। গাইজ, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, কারণ এতে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের অনেক বেশি উপকার হবে। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।